শাস্ত্রে বলেন মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিনই আমাদের জীবনের দুর্দিন। আজ এখানে ভোগ মহোৎসব চলছে, তাই তো ভোগ হচ্ছে তো আজকে, তো সেই ভোগ মহোৎসব উপলক্ষে সাধুগুরু বৈষ্ণব এসেছেন। শাস্ত্রে বললেন কোন ধর্মীয় কাজ যদি করতেই হয় সাধুগুরু বৈষ্ণব ছাড়া কখনো সম্ভব নয়। ভক্তের চরণ ধুলি, সাধুর চরণ ধুলি, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া মহৎ কাজ কখনোই সম্পূর্ণ হয় না। তো আজ পরম সৌভাগ্য, শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। এসেছে সাধুগুরু বৈষ্ণব, সকল ভক্ত চরণে বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব। সকলের অনুরোধে আস্বাদনের বিষয়, যাদের উদ্দেশ্যে আজ ভোগ নিবেদন হচ্ছে, যার চরণে আপনারা সকলেই ভোগ মহোৎসবের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছেন, সেই নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর হরি বল হরি। তো আসুন, আমরা কলির জীব, কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে ভগবত কৃপা লাভ করা যায়। তো জানারাই হরিনাম জীবের ঘরে ঘরে দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? সেই পরম দয়াল নিতাই চাঁদ এবং করুণাময় আমার গৌর হরি দুই ভাইয়ের এই কলিযুগে কোথায় কিভাবে মিলন হলো আমরা সেটা জানবো। আমরা নিতাই গৌরকে সকলেই জানি, তো সেই দুই ভাই এই কলিযুগে কোথায় এলেন, কিভাবে দুই ভাইয়ের মিলন হলো, আজকের এটাই হলো আমাদের আস্বাদনের বিষয়। নিতাই গৌর হরি বল। তো চলুন যাই, সময় নষ্ট না করে চলে যাব আমরা আমাদের শ্রীধাম নবদ্বীপ ধামে, পরম দয়াল গৌর হরির যেখানে এসেছিলেন অবতীর্ণ হয়েছেন, সেই দয়াল গৌর হরির চরণে গিয়ে একবার লীলা আস্বাদনের আগে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। চলুন যাই সবাই মিলে একবার দুবাহ তুলে উলুধ্বনি হরিধ্বনি করে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে সর্বযুগ সা ও হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, প্রণাম কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রীচৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য পরম দয়াল করুণাময় প্রেমের মূর্তি, সেই গৌর সুন্দরের আশার কারণেই আজ আমরা এমন মধুমাখা হরিনাম, যে নামের মাধ্যমে অনাস ভগবত কৃপা লাভ করা যায়, সেই অমৃত আস্বাদন করতে পেরেছি গৌর হরির কৃপায়। পরম দয়াল গৌর সুন্দর অন্যান্য যুগেও এসেছেন ভগবান, চার যুগে চার অবতারের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। তার কারণে এই কলিযুগ এই জন্যে শ্রেষ্ঠ, যে কলিযুগে হরিনাম প্রচার, অন্যান্য যুগের ধর্ম প্রচার আর কলির যে ধর্ম প্রচার অনেক তাৎপর্য। যে ধর্ম প্রচার করেছে কলিযুগে স্বয়ং ভগবান নিজে ভক্ত রূপে, জীবের পায়ে ধরে হাতে ধরে ধরো গ্রহণ করো, কখনো হাতে ধরেছে কখনো পায়ে ধরে কেঁদেছে, আবার কখনো নিজেই ধুলায় গড়াগড়ি দিয়ে এই হরিনাম দিয়ে গেছেন আমাদের মতো জীবকে। কিন্তু অন্যান্য যুগে যে ধর্ম প্রচার হয়েছে মা, এমন ভাবে কি কখনো হয়েছে? সত্য ত্রেতা দ্বাপর যুগে এমন করে পায়ে ধরে হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে দিয়েছে কি নাম? না, যেটা কলিযুগেই শুধু হয়ে গেছে।
সেই প্রেমময় গৌর সুন্দর। প্রভু বললেন, হে জীব, অন্যান্য যুগের যে ধর্ম প্রচার আর কলিযুগের ধর্ম, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার ইবে মোর হরিনাম। তাই তো শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, দেশ বিদেশি ভক্ত যারা যারা হরিনামে মাতোয়ারা হয়ে নিজেদের পরিবার নিয়ে এই ধরাই এই বাংলাতে এসে, এই ভারত ভূমিতে এসে ভগবত গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম কর, আর কিছু করতে পারো বা না পারো, যাগ যজ্ঞ করতে পারছো না, অর্থের সমস্যা দরকার নেই। কলিযুগে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা কিছু নেই, শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি দিয়েছেন হরিনাম জীবের দ্বারে দ্বারে, এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। কি করেছেন? দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল ভজন, নামেই ছিল সেবা, নামেই ছিল তার আরাধনা। অর্থাৎ নামের মধ্যেই তিনি সর্বদাই থাকতেন। দিনে 3 লক্ষ মানে মাসে 1 কোটির বেশি। যিনি ছিলেন আমার গৌরহরির এত প্রিয় ভক্ত, যে কিনা বহিরঙ্গ ভক্তের ভিতরে অন্যতম ছিলেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। তাহলে নাম কলিজীবের শ্রেষ্ঠ ধন, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, অনেক মত, এক একজন এক এক মত অবলম্বন করে, তাই না? কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ বা শিব সাধনা, কেউ সৌর সাধনা, কেউ কালী মায়ের শক্তি সাধনা, যে যেমনটা পারে সে তেমনভাবে সাধনা করে, অনেক মত আছে। কিন্তু তুমি যে পথেই যাও না কেন, একবার ভালো করে বিচার করে দেখো, জীবনের শেষ সম্বল কিন্তু এই হরিনাম ছাড়া গতি নাই। বিদায় গৌর হরি বল হরি, ভালোবাসো তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু নামকে ভুলে যেও না। নামই চিরন্তন সত্য, জীবনের শ্রেষ্ঠ ধন, আর সবই মিথ্যা। যাবার কালে নামই আমাদের জীবনের সর্বস্বর, এই আমাদের সঙ্গের সাথী। এসেছিলাম তার কাছ থেকে, আবার যাবার কালে সেই যাবে সঙ্গে, আর কেউ যাবে না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে কলিযুগ প্রণাম জানাই তোমায়। কেন না, যে কলিযুগে এমন পরম দয়াল গৌর হরিকে আমরা কাছে পেয়েছি, দয়াল নিতাইকে পেয়েছি, অদ্বৈত আচার্য প্রভুকে পেয়েছি, এমন দয়াল আমাদের হরিদাস ঠাকুর, যিনি ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, হাজারো চাবুকের আঘাত সহ্য করেও কখনো নাম ভোলেনি, হাজার যন্ত্রণা পেয়েছে তথাপিও নামকে জানিয়ে গেছে, হে প্রভু যত আঘাতই দাও না কেন তোমার নামটুকু যেন ভুলে না যায়। নিতাই গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন বললেন যে, হে জীব, সত্যত্রেতা দাপর কলি কৃত্যে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। হরি নাম কর, হরে রে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কল নাস্তেব নাস্তেব গতি রন্যথা। আর কিছু করতে হবে না কলিযুগে, এত সহজ উপায় আমরা পেয়েছি মা, তাই না? কিন্তু দেখুন আমাদের কলির জীব হেমনি, তাদের মনোবৃত্তি মনোভাব, তারা সব কিছু সহজে নিতে পারে, সহজে হরিনামটাকে নিতে চায় না। কি ঠিক বলেছি কি না? দেখবেন নিজের ঘরের বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে বাবা একটা হিন্দি গান কর, একটা ইংলিশ গান কর, মনে হয় ওরা গাইতে পারবে। কিন্তু যদি আপনি বলেন হরিনামটা কর না বাবা, অনেক বাড়িতেই আছে, সবার কথা বলবো না, অনেক বাড়িতেই আছে যারা হরিনাম পুরোপুরি 16 নাম 32 অক্ষর বলতে পারবে না। এটা কলির প্রভাব। কিন্তু এই কলির এত দোষ থাকতেও তথাপিও শাস্ত্রে বললেন, এই কলির যে মাহাত্ম্য আছে, যে মহিমা আছে, যেটা অন্য যুগে ছিল না। কলির জীব যত পাপই করুক, যত দোষী করুক না কেন, একটিবারের জন্য যদি নিজের সব ভুল ভুলে গিয়ে, সব অপরাধের কথা মুছে দিয়ে, যদি একবার ভগবত চরণে, যদি গৌর গোবিন্দ চরণে দুফুটা বাড়ি পরিশ্রম করতে পারে, এত সহজ উপায় মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। জীবনে তুমি যত পাপই করো না কেন, যদি কখনো তোমার চৈতন্য হয়, যদি চেতনা আসে,
যদি তুমি ডাকার মতো একবার ডাকতে পারো। কিন্তু আমরা এত ভালো, এত সহজ ভাবে যাকে আমরা লাভ করতে পারি সে পথে না গিয়ে সর্বদাই ভুল পথে আমরা এগিয়ে চলেছি। সংসারের মধ্যে তৃতাপ জ্বালা ভোগ করছি, বিষয় বিষণলের মধ্যে ডুবে আছি, সর্বক্ষণ আমার আমার করে দ্বন্দ্ব ঝগড়া করে চলেছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না। ভক্ত বৈষ্ণব বললেন, সময় গেলে আর পাবে না। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো, হরিনামকে সার করো। এই হরিনামের মাহাত্ম্য এমনই, কেউ যদি হরিনাম শ্রবণও করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল হয়, যেভাবেই করো না কেন হরিনাম। হরিনাম শ্রবণ করলে কি মঙ্গল হয় শুনুন তো, নাম শুনলে কি মঙ্গল? শাস্ত্রে কি বলছি? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, শ্রবণ করতে করতে আমাদের মানব জীবে হৃদয় মন্দিরে যে অজ্ঞানতার অন্ধকার বাসা বেঁধে আছে মা, একেবারে পাহাড় হয়ে আছে অজ্ঞানতার অন্ধকার, সেটা দূরীভূত হবে কিসের দ্বারা? যখনই তুমি এই নামরূপ সুধা, নামরূপ অমৃত আস্বাদন করবে। চেত দর্পণ মার্জনং, হরিনামের এমনই গুণ, হরিনাম আস্বাদন করলে হৃদয় মাঝে যে আয়নার উপরে নোংরা যেমন পরিষ্কার হয়, ঠিক তেমন এই যে হৃদয় স্বরূপ দর্পণের সমস্ত কালিমা অজ্ঞানতার অন্ধকার দূর হবে এই হরিনামামৃত আস্বাদন করলে। তার একটা প্রমাণ ছোট্ট করে একটু বলি বাবা। শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভুর প্রিয় ভক্ত শ্রীবাস, যার ঘরে গৌর হরি, ভক্তদের নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তন করেন। তা কীর্তন করতে করতে হঠাৎ বাবা সেই ঘরে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী প্রতিনিয়ত ভক্ত বৈষ্ণব সেবা, ভগবানের সেবা দেওয়ার জন্য যেমন তার সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী তিনি প্রতিনিয়ত রন্ধন করতেন। হঠাৎ আমার গৌর হরির কি লীলা দেখুন, তার একমাত্র সন্তান মারা গেল। তখন স্বয়ং মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের অঙ্গনে, সেই সময় মারা গেল তার একমাত্র পুত্র। সন্তান মারা গেলে কত যন্ত্রণা যার গেছে সে জানে। সেই সন্তান শোকে মা সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে বসে বসে তিনি কাঁদছেন। যখন কাঁদছেন মালিনী,
শ্রীবাস পণ্ডিতের কানে সেই কান্নার শব্দটা পৌঁছে গেল। স্ত্রীর কান্না শুনে ছুটতে ছুটতে পাশের ঘরে এসে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছ কেন, কি হয়েছে, সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছ, কি হয়েছে তোমার? মালিনী বলে উঠলে, স্বামী আমার একমাত্র সন্তান, হেই দেখো একটু আগে আমার পুত্র মারা গেছে, একমাত্র পুত্র আমার, স্বামী যাকে আমি এত ভালোবাসি, সর্বক্ষণ ভক্তগণকে নিয়ে স্বয়ং ভগবান আমার ঘরে হরিনাম করছে, প্রভু যখন আমারই ঘরে রয়েছেন এরপরেও কেন এমন অমঙ্গল, এমন অঘটন, এমন 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 এমনটা কেন হলো, কেন এমন সংসারে অমঙ্গল হলো, কেন সন্তান হারা হলাম আমি, কেন আমার পুত্রকে কেড়ে নিলেন তিনি, বল স্বামী। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, শান্ত হও মালিনী, কেঁদো না, কাঁদছ কেন, সন্তান চলে গেছে তাই তুমি কাঁদছ, তুমি তো মা তাই কাঁদছ, কিন্তু মালিনী তোমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার, আমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার, আমাদের কারোরই ক্ষমতা নেই তাকে রাখার, অর্থাৎ তার যতটুকু সময় ছিল সে তো সেইটুকু সময় আমাদের ঘরে ছিল, তার জন্যে তুমি যদি এমন করে কাঁদো মালিনী, যাকে প্রতিনিয়ত সেবা দিচ্ছ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে, লয় হতে পারে, সেই সৃষ্টিকর্তা ভগবান করুণাময় আজ আমারই ঘরে হরিনাম করছে, আজ তার নামের যদি এতটুকু বিঘ্ন ঘটে যায় তুমি যে তার চরণে অপরাধ করে বসবে মালিনী, কেঁদো না, সে তো চলে গেছে, সে তো আর ফিরবে না, ভাগ্যের লেখা যতটুকু ছিল সময় সে সেইটুকু সময় ছিল, তাই তোমার কাছে আমার অনুরোধ, সন্তান চলে গেছে এমন কিছু করো না যাতে গৌর হরির কর্ণে না একবার কান্নার শব্দ পেলে হরিনামের বিঘ্ন ঘটে যাবে, আর যদি তার নামের বিঘ্ন ঘটে যায় হয়তো প্রভুকেও হারিয়ে ফেলতে হবে, মালিনী কেঁদো না, শান্ত হও, স্বামী কি করে শান্ত হব আমি, একমাত্র পুত্র চলে গেল কি করে থাকবো আমি, আহা। শ্রীবাস পণ্ডিত বললেন, শোনো মালিনী তোমাকে নিষেধ করছি, তুমি কাঁদবে না, আর কাঁদতেই যদি হয় ঘরের কোণে বসে কাঁদবে, যেন তোমার কান্নার শব্দ প্রভুর কর্ণে না যায়, আমার কথা যদি তুমি না শোনো, শোনো মালিনী যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায় আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব, আর কি করবে মা, কিচ্ছু করার নেই, সন্তান কোলের মধ্যে করে নিয়ে ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদ, আর এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে এই কথাটা বলে আবার গৌরহরির কাছে এসে দাঁড়ালে, গৌরহরির কাছে এসে যখন দাঁড়িয়েছে গৌরহরিকে জানেন না, প্রভু তো সবই জানেন কিন্তু কিছুতেই তিনি সেটা প্রকাশ করছেন না, ভক্তদের বলছে ভক্ত হরি নাম করো, সবাই বলো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে
শ্রীবা বলো দয়াময়। হঠাৎ গৌর হরি নাম করতে করতে দাঁড়িয়ে পড়লেন বাবা, কেমন লীলা দেখুন বাবা। জিজ্ঞাসা করছে, শ্রীবাস তোমার ঘরে আজ হরিনাম করছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময়, কেন কি হলো তোমার, কেন তুমি আনন্দ পাচ্ছ না? শ্রীবাস, জানি না আমি কেন আনন্দ পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি না তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে। পাশে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে মা, দেখি শ্রীবাস কি বলে। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বললেন, দয়াময় এ তুমি কি বলছো, আমার ঘরে অমঙ্গল? না না, তুমি থাকতে অমঙ্গল কি করে হবে? যার ঘরে মঙ্গলময় হরি ভক্ত স্বয়ং আমার ঘরে কি করে অমঙ্গল হবে বলো? না না প্রভু, কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলে উঠলেন, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস বলো প্রভু, তোমার সন্তান মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, গৌর হরি এ তুমি কি বলছো, আমার হে দয়াময় নিজেকে সঁপেছি তোমার চরণে, সুখ আসুক দুঃখ আসুক সবই তো আমার তুমি, আমার বলতে এই জগতে তুমি ছাড়া আর কেউ নেই গৌর হরি। প্রভু তুমি ছাড়া ছাড়া
যারা আদেশম জানে তা জয় গৌর। স্বয়ং করুণাময় গৌর সুন্দর তিনি শ্রীবাসের কান্না দেখে ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তান মালিনীর কোলে শুয়ে আছেন। কাছে গিয়ে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য তাকে আবার পুনরায় প্রাণ দিলেন। কেন? জীবকে শিক্ষা দেবার জন্য। যেই না সেই শিশুটি আবার পুনরায় বেঁচে উঠল, তাকে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস? তখন সেই ছোট্ট শিশু বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা, কে কার ভাই, কে কার বন্ধু, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। এটা হয় গৌর। সন্তান যে কথা বলল, বাবাও সেই একই কথাই বললেন, হে প্রভু তুমি আমার সব। এটাই আমাদের মাস্তব, এটাই বাস্তব, এটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। এ জগতে কেউ কারো নয়, আপন যদি কেউ থেকে থাকেন একমাত্র আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাছাড়া তোমার কিন্তু আপন বলতে আর কেহ নাই। সেটা তুমি বুঝবে কবে? যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে। তাই সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসত। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল, সময় থাকতে ভজন করো। আজ বৈষ্ণব মহাজন বললেন, ওরে ভগবানকে লাভ করার জন্য কোনো তো কষ্ট নেই, কোনোই কষ্ট নেই, শুধু নাম করো, ভজন করো, ভালোবাসো। এ তৃণভুবনে আনন্দে ভরিল, রতিনা জনমিলা মহা, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিনা জনমিলা মহা, আহারতি মতি হলো না, কইরতি মতি হলো না, নানারতি মতি হলো না, রতি মতি হলো না, এমন মহাজনের পদাবলী দিয়ে এই ছোট্ট করে গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা লীলা কথায় চলে যাব। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করি, আস্বাদনের বিষয় নিত্যানন্দ মিলন, যা রাধেশ্যম। তা চলুন আমরা একবার সবাই দুটি বাহু তুলে নিতায় গৌরের জয়ধ্বনি করি। সবাই হাত তুলে, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। শোনায় পা তুলে দা অনিতাই, থাকো বলে এ শোনায় পা তুলে না, অনিতা আ
কোথা যায় ব্রজন বলছে একবার গৌর নিতাই বলে এই দেহতরীটাকে মন পবনে বাতাসে উড়িয়ে দাও, দেখো কোথায় যায়, ব্রজে যাবে না নদীয়ায় যাবে, হরি বল হরি বল। দেখো তরি এসেছি আমরা নদীয়ার মাঝে, নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর শচী গর্ব সিন্ধু মাঝে উদয় হয়েছে। উদয় হবার পর তার বাল্য বয়স পরিত্যাগ করে ধীরে ধীরে বড় হতে হতে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন তখন পিতার জন্য গয়ায় গিয়ে স্বয়ং গৌরহরি বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড দান করে এলেন। পিণ্ড দান করে পুনরায় নবদ্বীপে ফিরে এসে এবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম সংকীর্তন তিনি প্রচার করতে শুরু করলেন। ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তনে নানাবিধ জয় রাধে। তো নবদ্বীপের মাঝে প্রভু যখন হরিনাম করতেন তাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে। সেই সময় পণ্ডিত বৈষ্ণব যারা ছিলেন পণ্ডিতগণ ন্যায়রত্ন বিদ্যারত্ন তর্কালঙ্কার বাচস্পতি বড় বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, তাদের অনেক অনেকভাবেই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক রকম জল্পনা কল্পনা করেছিলেন, কিন্তু কোনো বাধাতেই হরিনামকে আটকাতে কেউ পারেনি। সেই নামই আমাদের সনাতন ধর্মের, এই যে ভগবত কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। প্রভু এক যুগে নয় যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টদের নাশ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য। তাই যে ধর্ম আদি ধর্ম তাকে কখনোই কোনোভাবেই তাকে শেষ করা যায় না, তাকে বন্ধ করতে পারবে না। তাই সমস্ত বাধাকে অতিক্রম করেও যে নাম দিকে দিকে প্রভু আমার দিয়ে গেলেন, একদিন গৌর সুন্দর
শিবা সঙ্গনে আসতে। শিবা সঙ্গন শ্রী শব্দের কথার অর্থ হচ্ছে সুন্দর, বা শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসা। নবদ্বীপের মাঝে শিবাসীর ঘরে গৌরহরি হরিনাম করতেন। কিন্তু বাবা, যদি মনে করি তুমি তোমার ঘরটাও শিবাসঙ্গন করতে পারো, যদি তুমি মনে চাও, তোমার মন যদি চায়, তুমি তোমার ঘরেও শিবাসঙ্গন বানাতে পারো। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় মন্দির। এটাকে যদি শিবাস বানানো যায়, যদি তুমি শিবাস তৈরি করতে পারো, শিবাস যদি বানাতে পারো, তোমার ঘরেও এই হৃদয় মন্দিরে করুণাময় ভগবান পরমাত্মা রূপে যিনি বসে আছেন, সেখানে অহরহ দিন রাত হরিনাম সংকীর্তন হবে। তাই গৌর হরি বল। এই শিবাস বানাতে সবাই পারে, বানাতে বানানোর ইচ্ছাটা প্রয়োজন। আমরা পারি না, আমরা ভরসা করতে পারি না, তাই আমাদের হৃদয় মন্দিরে শিবাস হলো না, তাই না? আমরা সর্বক্ষণ হিংসা অহংকার কালিমা নিয়ে ঘুরে বেড়াই কি, তাই তো? একেবারে পাহাড় হয়ে আছে হিংসা, আছে না? এখানে যত আমরা ভক্ত আছি, এই যে আপনারা এখানে বসে আছেন, একবার বলুন তো কার মধ্যে হিংসা নেই? হিংসা আছে তো? কারোর ভালো হলে সহ্য হয় না, হয় কি? একটু কারোর কিছুতে কিছু উন্নতি হলো কি একটু ভালো হলো, ব্যাস মনে মনেই তার প্রতি হিংসা শুরু হয়ে গেল। ওর হলো আমার কিছু হলো না, কেন হিংসা করবো মা? একটা কথা মাথায় রাখতে হবে, তুমিও মানুষ সেও মানুষ, তার সুকর্মের ফলে আজকে সে যে জায়গায় উঠতে পেরেছে, তুমি পারোনি, এটা তোমার কর্মগুণে, তোমার কর্মফল, তোমার জন্য তুমি দায়ী, অন্য কেউ দায়ী নয়। তাহলে তুমি অন্যের প্রতি কেন হিংসা করবে? তোমার যদি ক্ষমতা থাকে তুমিও তৈরি করো, তুমিও সেই পথে চলো, সোজা পথে চলো, সৎ পথে চলো, ভগবানকে বিশ্বাস করো, ভরসা করো, নিশ্চয়ই একদিন গোবিন্দ তোমার বাঞ্ছা পূর্ণ করবে। তুমি মনের মধ্যে হিংসা রেখে যদি কারোর সাথে শত্রুতা করো, ভগবান তোমাকে একটু একটু করে আরো নিচে নামিয়ে দেবে, কোনোদিনই উঠতে দেবে না। ভগবান বললেন, জগতের জীব কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করে, তাই তো? আমরা যেটা ভাবি সেই পথে এগিয়ে যাই। আর ভগবান মৃদু মৃদু হাসে আর বলে, তুমি যেটা ভাবছো সেই কর্মটা তুমি করছো, কিন্তু আমি যেটা ভাববো সেটাই তুমি পাবে। কিন্তু তুমি যদি কোনো কর্ম করো যেটা আমি ভালোবাসি, অর্থাৎ আমি যেটা বলবো সেটা যদি তুমি করো, তাহলে আমি সেটাই দেব যেটা তোমার মনে ইচ্ছা হয়ে আছে। হরি হরি।